আগের পর্বে নংজেরঙের এক অসাধারণ সূর্যোদয় উপভোগ করার পর এই পর্বে আমরা রওনা দিলাম লাইটলুম থেকে সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে লাইটলুম ভিউ পয়েন্টের দূরত্ব ছিল 32 কিলোমিটার, কিন্তু পাহাড়ি দুর্গম রাস্তা এবং পাহাড়ের জনজীবন দেখতে দেখতে কখন যে রাস্তা অতিক্রম হয়ে গেল বুঝতেই পারলাম না এবং পৌঁছে গেলাম লাইটলুম ভিউ পয়েন্ট। ফাইনালি আমরা লাইটলুম ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। আমাদের হোমস্টে থেকে অ্যাকচুয়ালি 32 কিলোমিটার দূরে ছিল লাইটলুম। সো আমরা মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট মতো গাড়ি জার্নি করে পৌঁছে গেছি লাইটলুম ভিউ পয়েন্টে। এবারে এখান থেকে সানসেটটা দেখে আজকে ডে এন্ড করবো। সো চলো যাওয়া যাক ভিউ পয়েন্টের দিকে। আর বাবা হ্যাঁ বল যা বল আর যা আমরা কি বলবি এখন ভিউ পয়েন্টের দিকে চলে এসেছি। বাট সানসেট দেখতে গেলে অ্যাকচুয়ালি পার্কের ভিতরটা এন্ট্রি নিতে হবে, যেখানে এন্ট্রি ফিজ 20 রুপিস করে। বাকি এইখান থেকে খুব সুন্দর ভিউ আছে, তো ফটো ভিডিওর জন্য এই জায়গাটাও সুন্দর অ্যান্ড টাইম ল্যাপসের জন্য, তো যাদের যাদের দরকার তারা এখানটাই এসে ফটো ভিডিও শ্যুট করে নিতে পারবেন। এই যে প্লেসটা নিচে গিয়ে দেখাচ্ছি, তো আমরা আবার এখন এই ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পার্কটার দিকে যাচ্ছি, কারণ ওখান থেকেই সানসেটটা দেখা যায় অ্যাকচুয়ালি। তো আগে আগে গিয়ে জায়গা না ধরলে অসুবিধা হবে, সেইভাবে আপনাদেরকে আসতে হবে। একটু টাইম নিয়ে আসলে সেট আপ করতে সুবিধা হয়, ক্যামেরা সেট আপ বা বসার জায়গাটাও ঠিকঠাকভাবে পাওয়া যায় আর কি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। পার্কে ঢোকার এন্ট্রি টিকিট হচ্ছে 20 রুপিস পার অ্যাডাল্ট। তো এই হচ্ছে পার্কের ভেতরের ভিউ। এইদিকে এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে আসতে হবে। এখান থেকেও সানসেটটা ভালোই আসছে, এই সাইডটা থেকে আই গেস হবে সানসেট। চলো দেখা যাক কি হয়। হ্যাঁ এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে অ্যাকচুয়ালি। এই যে যদি আপনাদের ইচ্ছে থাকে হর্স রাইড করার, তো এখানে হর্স রাইডিংও রয়েছে, তো এটাও করতে পারবেন, সময় নিয়ে আসতে হবে। হ্যাঁ মানে অনেক রকম অ্যাক্টিভিটি আছে অ্যাকচুয়ালি এখানে, তো এগুলো সময় নিয়ে আসলে এগুলো করা যাবে। অনলি ফর সানসেটের জন্য আসলে বা সানরাইজ দেখার জন্য আসলে তো এতটা এগুলো পসিবল না, বাট ফ্রি টাইম থাকলে হয়ে যাবে। তো এবারে যে মেন অ্যাট্রাকশন যেটা এখানে সানরাইজ আর সানসেট, আমরা তো সানরাইজ নংজেরঙ দেখে নিয়েছি, এবারে আপনারা আমার সঙ্গে উইটনেস হন এই লাইটলুম থেকে সানসেট দেখার। সকালে অলরেডি নংজেরঙ থেকে সানরাইজ দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, এবার সানসেটটাও দেখিয়ে দিই। তো গো ফর ইট।
চাঁদ উঠেছিল বাবু না? তো যেমন প্রথমে বললাম ওরকমই আপনারা কিন্তু এখানে এসে এসব অ্যাডভেঞ্চার গুলো করতে পারবেন, হর্স রাইডিং বা আরো অন্য যেগুলো রয়েছে আর কি ভিতরে, সেগুলো করা যেতে পারে যদি সময় হাতে থাকে। আদারওয়াইজ সানসেট দেখা বা সানরাইজ দেখা ছাড়া এখানে আর সেরকম কিছু করার নেই। তো এই আর কি, তো এই মোটামুটি লাইটলুম থেকে, লাইটলুম ভিউ পয়েন্ট থেকে সানসেট দেখে মোটামুটি আজকের ব্লগ এখানেই এন্ড করছি। যদিও এখন আর কোনো রকম ইনফরমেশন কিছু দেওয়ার নেই, জানি না সানসেটটা কতটা ভালো লাগলো, সানরাইজটা তো আশা করি ভালো লাগবে, বাট সানসেটটা কতটা ভালো লাগলো আমার আইডিয়া নেই, কমেন্টে আপনারা জানিয়েন। বাট এখান থেকে সত্যি করেই খুব ভালো সানসেট দেখা যায় অ্যাকচুয়ালি, যদি আপনারা একটু তাড়াতাড়ি আসেন তো খুব ভালো হবে। মানে এখান থেকে এই ভিউ পয়েন্টের একদম কাছে এসে যদি স্টে করা মানে দাঁড়ানো যায় তাহলে খুব ভালো এই সানসেটের উইটনেস হওয়া যাবে অ্যাকচুয়ালি। তো আমার এটাই দেখানোর ছিল সানসেটটা। তো ব্লগ মোটামুটি আজকে এখানে এন্ড করছি। তো আজকের ব্লগের কন্টেন্ট ছিল সানসেট দেখা লাইটলুম থেকে। তো এই মোটামুটি আজকের ইনফরমেশন, এরপরে যদি আর কিছু বলার থাকে আমি অবশ্যই সেটা ব্লগে অ্যাড অন করবো, না হলে এখানেই ব্লগ এন্ড করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে, খুব ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।